রাজধানীর চকবাজারে আগুন, নিয়ন্ত্রণে 7 ইউনিট। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। রাজধানীর চকবাজারে পাঁচতলা ভবনের পাঁচতলার একটি সিরামিক গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। মঙ্গলবার 11 এপ্রিল সকাল 10:45 আগুন লাগে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে বেলা পৌনে 11টায় আগুনের খবর পেয়ে সেখানে 7টি ইউনিট পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার এরশাদ হোসেন অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, রাজধানীর চকবাজারে বিসমিল্লা টাওয়ারের পাশের একটি ভবনের পঞ্চম তলায় অবস্থিত একটি সিরামিক গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন।